জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্র চেয়ারে বসে এতদিন তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতি ও সন্ত্রাসে সেই চেয়ার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা ও গ্রাম পঞ্চায়েত চত্বরে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে গেরুয়া শিবিরের প্রধান বসাচ্ছে বনোয়ার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে যাওয়ার কারণেই মূলত এভাবে শঙ্খ বাজিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছে গ্রামবাসীরা উল্লেখ্য মুর্শিদাবাদ বীরভূম সীমান্তে অবস্থিত বনোয়া ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা উনিশটি তার মধ্যে গেরুয়া শিবিরের দখলে ছিল এগারো জন সদস্য ও বিরোধীদের আটজন তাই বিরোধীদের হার মানিয়ে কার্যত এই পঞ্চায়েতে বিজেপির প্রধান হলেন পুলক হালদার ও উপপ্রধান বুলু চক্রবর্তী পঞ্চায়েতের দখল নিতেই গেরুয়া শিবির পঞ্চায়েত নির্বাচন থেকেই লোকসভার আভাস দেওয়ার এই প্রথম পদক্ষেপ বলেও জানাচ্ছেন স্থানীয় নেতৃত্বরা বলে বোঝানো যাবে না যা খুশি হয়েছে দুর্নীতি বলতে বিপুলসমে এত দুর্নীতি ভরে গেছিল তা বলার নাই আমরা মানে না লাগলে আর কিছু বসে না তাহলে আমাদের মানুষ বিপুল শ্রম অঞ্চলে কোনো মানুষ সুযোগ সুবিধা পেয়েছিলোই না সব নিজেদের মতন লুটে ফুটি খেয়েছিলো আর আমরা মানুষ বেকার মানুষ সব গরিব মানুষরা মানে কষ্ট মচ্ছিলো কোনো করোনা ভ্যাকসিন পর্যন্ত সব টাকা পয়সা নিয়ে ভ্যাকসিন হয়েছে যারা বি জে পি তাদেরকে ভ্যাকসিন পর্যন্ত দেয়নি ওই বিপুলসভাব অঞ্চলে কোলাধ ধরে বি জে পি করে দিয়েছে সংখ্য বাঁচাচ্ছে এই কারণে যে আজকে টি প্রধান ছিলেন সেই প্রধান ছেড়ে আজকে বিজেপি প্রধান সেই চেয়ারে বসছে নতুন তা সেই চেয়ারকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে এবং শঙ্খ বাজিয়ে শুদ্ধ করে আমরা নতুন আবার প্রধান গঠন করছি এবং এইভাবেই এইভাবেই মানে স্থানীয় মানুষজন এমনিতেই বিজেপির সাথে আছে তৃণমূলের সঙ্গে থেকে অনেকদিন আগে সরে গেছে আজকে স্থানীয় মানুষ বলুন গোটা পশ্চিমবাংলার মানুষ এই তৃণমূলের দুর্নীতির কাজ দুর্নীতির জন্য এবং সন্ত্রাসের জন্য মানুষ আজকে জর্জরিত পরিত্রাণ পেতে চাইছে সেই পরিত্রাণ পেতে চাইছে পঞ্চায়েত ভোটে আমরা তার রেজাল্ট আমরা দেখিয়েছিলাম অনেক গ্রাম পঞ্চায়েতে আমরা যেখানে পেরেছি পঞ্চায়েত ভোট গঠন করেছি আগামী দিনে বিজেপির জয় জয়কার পশ্চিম বাংলা জুড়ে আমরা দেখতে পাবি স্বাধীনতার পরে আমরা বিজেপি অঞ্চল কোনোদিনই দখল করিনি এখন মানুষ দু হাত তুলে ভোট দিয়েছে কারণ তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের যে দুর্নীতি তার প্রতিবাদে সাধারণ মানুষ অঞ্চল পা দিতে পারেনি একটা সার্টিফিকেট নিতে গেলে একটা করোনা ভাই ভ্যাকসিন নিতে গেলে সেই পয়সা নিয়েছে তার প্রতিবাদে মানুষ সাধারণ মানুষ দু হাত তুলে ভোট দিয়েছে বিজেপিকে আজকে উন্নয়ন করে আমরা দেখাবো এবং লোকসভায় প্রচুর প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে বিজেপিকে